আবার চাঞ্চল্যকর ঘটনা বাংলায়। এক নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ, ঘটনায় অভিযুক্ত চার, তার মধ্যে তিনজন নাবালক। যখন আরজিকর কাণ্ড নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি, ঠিক তখনই শিলিগুড়িতে এক নাবালিকা ধর্ষণের শিকার, সেই ঘটনায় অভিযুক্ত চার, তার মধ্যে তিনজন নাবালক। আর এই ঘটনা নিয়ে অস্বস্তিতে রাজ্য পুলিশ প্রশাসন। অভিযোগ, গতকাল রাতে শিলিগুড়িতে গণধর্ষণের শিকার হলো এক নাবালিকা। তবে অভিযোগ পাওয়ার সাথে সাথেই শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ঘটনার তদন্তে নেমে চার অভিযুক্তকেই হেফাজতে নেয়। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার জানিয়েছেন, অভিযুক্তদের মধ্যে তিনজন নাবালক রয়েছেন আর একজন সাবালক। জানা গিয়েছে, শিলিগুড়ির প্রধাননগর থানা এলাকার বাসিন্দা ওই নাবালিকার সঙ্গে ফেসবুকের মাধ্যমে এক তরুণের পরিচয় হয়। এরপর বৃহস্পতিবার ওই তরুণ ও তার তিন সঙ্গী মিলে নাবালিকাকে কাওয়াখালী এলাকায় একটি ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। এই ঘটনার পরই ওই নাবালিকা এবং তার পরিবারের তরফে লিখিত অভিযোগ দায়ের হয় এনজেপি থানায়। এরপর রাতেই পুলিশ অভিযুক্ত চারজনকে হেফাজতে নেয়। ঘটনাটির অন্তর তদন্ত করে দেখছে এনজেপি থানার পুলিশ। জানা গেছে, অভিযুক্ত তিনজনের বাড়ি শীতলাপাড়ায় আর একজনের বাড়ি জলপাইমোড় নতুনপাড়া এলাকাতে। শিলিগুড়ির পুলিশ কমিশনার শ্রী সুধাকর জানান, ঘটনায় অভিযুক্তদের হেফাজতে নেওয়া হয়েছে। অভিযুক্তদের মধ্যে তিনজন নাবালক, সেই কারণে ঘটনার অন্ত তদন্ত শুরু করা হয়েছে। শুক্রবার হেফাজতে নেওয়া তিন নাবালককে জুভেনাইল আদালতে পাঠানো হয় এবং অপর অভিযুক্তকে জলপাইগুড়ি আদালতে পেশ করে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। অপরদিকে ওই নাবালিকার মেডিকেল টেস্টের পাশাপাশি সরকারি নিয়ম এবং আদালতের নিয়ম মেনে তদন্ত চালাচ্ছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। কেকার পেস্ট্রিতে জিভে জল সপারি, ওয়াও, আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি। বলছি না কারণ এটা আপনার ওরা আপনার যারা ইনভলভ আছে এটা সব আপনার মানে থাকে না না এটা আমরা এটা লাইভ করে ঠিক হয়ে যাবো না এটা বন্ধ করো আমি বলছি আপনাকে ঠিক আছে। কালকে একটা বাবা মা ছিল, ওরা বলছে আমার মেয়েকে আমার বাবা বাবাকে করলো, আমার তারপর আমরা ফ্রেন্ডকে ফোন করলো, প্রথমে চলে গেল, তারপরে এসে বলছে রেপ করেছে বলে দুজন বলছে, দুজন গারেজ করলো, একটা মাইনার আছে আর দুজন আমার পাশে ছিল বলছে তার চারজন গারেজ না মেডিকেল তো মনে করবে দুজন দুজন বলার গ্যাং রাখতে হবে কিন্তু মানে ও বলছি না আগে এটা মানে অ্যাড করবো না ঠিক আছে আমি ইনিশিয়েশন করি। ও বলছে একজন রেপ করছে, একজন মানে হাত করছে বলছে ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই। No, 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 no.